খুশির ঈদের প্রস্তুতি এখন তুঙ্গে রমজান মাসের উনত্রিশতম রোজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাজো সাজো রব পড়েছে তিরিশতম দিনে ঈদের চাঁদ দেখার পর পালিত হবে খুশির ঈদ বা মিঠি ঈদ কখনো কখনও এই দিনেরও হেরফের হয় কিন্তু এবার এগারোই এপ্রিল হতে চলেছে ঈদ কিন্তু তার আগেই সেজে উঠেছে বহরমপুরের গোড়াবাজার এলাকার জমিদারি গঙ্গাধর জামে মসজিদের প্রাঙ্গন নানা রঙের লাইটে সেজে উঠেছে মসজিদ ঈদের আগে খাওয়া দাওয়া থেকে সাজ সব নিয়েই আশাবাদী সকলেই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের এক মাস শ্যাম সাধনার পরে আমরা মুসমির মুসলিম যারা আছি আমাদের এটা অত্যন্ত একটা খুশির বিষয় যে এক মাস আমরা শিয়াম সাধনা পালন করার পরে আমাদের একটা গুরুত্বপূর্ণ দিন সেটা হলো ঈদুল ফেতের ঈদুল ফেতের আসছে এটা আমরা নয় গোটা পৃথিবীর মুসলমান এটা আনন্দ আনন্দিত আছে গোটা পৃথিবীর মানুষ খুশিতে আত্মহারা হয়ে আছে বা এই দিনের অপেক্ষায় আমরা সবাই রত আছি অনুভূত আমাদের ভালোই লাগছে আমাদের আনন্দ লাগছে যে আমরা রোজা এক মাস করার পরে আমরা যে একটা ঈদ পাচ্ছি সেই ঈদের আনন্দ উপভোগ করব। সবাই মিলে বাচ্চা ছোট বড় মা বাবা সবাই গেলে একটা অনুভব করব যে ঈদ আমাদের আসছে ছোটো থেকে বড় ঈদের খুশিতে আত্মহারা সবাই কিন্তু বড়দের ঈদের খুশির সঙ্গে জুড়ে যায় নানান দায়িত্ব জানালেন গঙ্গাধর জামি মসজিদের ইমাম ছোটবেলায় একটা অন্যরকম অনুভূতি হতো যে কালকে ঈদ হবে আমরা অপেক্ষায় থাকতাম মার সঙ্গে বাবার সঙ্গে শেয়ার করতাম পারিবারিক সম্পর্ক যাদের সাথে আছে তাদের সাথে শেয়ার করতাম এখন বর্তমান আমরা আছি এখন একটা অন্য দিক চিন্তা করি ছোটোবেলায় আনন্দ অন্য একটা অনুভূতি হতো এখন একটা আমাদের অনুভূতি হয় যে আমরা সমাজকে কিভাবে পরিচালনা সুন্দরভাবে করব এবং এই দিনে সুন্দরভাবে আমাদের ঈদটা কিভাবে মানুষের কাছে আপনার সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারব এবং মানুষকে সুন্দর একটা বার্তা কিভাবে দিতে পারবো এই চেতন আমাদের সবসময় এখন থাকে এক মাসের রোজার কাল অন্তিম দিন এক মাসের রোদে গরমে কষ্ট করে রোজা রাখার পর শেষমেশ খুশির ঈদ আনন্দে আবেগে আত্মহারা আট থেকে আসি সকলেই এবং তার আগেই বহরমপুরের মসজিদ সেজে উঠছে আলোর জোৎস্নাই